ডাক্তার উৎপল রায় ইউটিউব চ্যানেল থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের দীর্ঘায়ু কামনা করছি আজকের আলোচ্য বিষয় হলো নিদ্রাহীনতা অর্থাৎ কী কী কারণে আমাদের ঘুম হচ্ছে না এবং কি করলে আমাদের ঘুমটা ক্লিয়ার থাকবে তাই আমাদের ঘরোয়া কী সমাধান রয়েছে এবং হোমিওস্যুথ কি রয়েছে সে বিষয়টি আমি ডিসকাস করব ঘুম যদি ক্লিয়ার না হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন প্রেশার বেড়ে যেতে পারে এবং ক্ষুধামন্দা হতে পারে অর্থাৎ খাবার রুচি থাকে না শরীরটি ঘুরাতে পারে চোখ মুখ বসে যায় শরীরকে শরীরের যে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায় সজ্জীবিত হয় না বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে অবশ্যই রূপ সেগুলো দেখা যাবে প্রথমে আমি বলবো যে ঘরোয়া সমাধান কী রয়েছে কি করলে আমাদের ঘুমটা ক্লিয়ার হবে অনেক সময় ঘুমাতে গেলে আমাদের ঘুম আসে না বিভিন্ন চিন্তা এই দুশ্চিন্তাগুলো করা যাবে না অর্থাৎ এক্ষেত্রে প্রথম আমি বলে রাখি যে চা কপি না খেয়ে ফেলে একদম খাবে না যাদের ঘুম না হয় বা ঘুম কম হয় এবং কায়িক পরিশ্রম করতে হবে কায়িক পরিশ্রম কি কায়িক পরিশ্রম হচ্ছে প্রতিনিয়ত স্বাভাবিক সংসারে কাজগুলো করতে হবে আর যাদের সেই কাজটিও করতে পারতেছে না তারা প্রতিনিয়ত এক ঘন্টা হাঁটবে শারীরিক ব্যায়াম করবে তাহলে এই কায়িক পরিশ্রম হয়ে গেল তাহলেই ভাইটাল ফুটসগুলো বা ছেনাইগুলো পরিশ্রমের ফলে দুর্বল হলে এমনিতেই ঘুম এসে যাবে দুশ্চিন্তার কথা বলছিলাম দুশ্চিন্তা শরীরকে নষ্ট করে ফেলে দুশ্চিন্তার একটা সহজ সমাধান খুলে খুঁজে সেটি নিয়ে সন্তুষ্ট থাকবে তাহলে আর দুশ্চিন্তা আসবে না এবারে রাত যাওয়ার যে একটা অভ্যাস অর্থাৎ অনেকে বেশি রাত পর্যন্ত জেগে থাকে একটা দুইটা এগুলো করা যাবে না এবং ভিডিও মোবাইল দেখা এগুলো থেকে সম্পূর্ণ রাত্রে বিরত থাকবে আর অনেক সময় আমরা ঘুমাতে গেলে বা একটা স্বরূপ বলবো কম্পিউটার যদি বারবার চালানো হয় অনেক সময় অনেক সময় হ্যাং হয়ে যায় রিস্টার্ট মারতে হয় আমাদেরও বারবার বিভিন্ন কথাবার্তার কারণে বা বাইরে চলাচলের কারণে বা জার্নি করার কারণে আমাদের মাথাটায় মাথারের মগজের ভিতরে অনেক মানে রেজিস্টার্ডের মতো একটা পজিশনের হয়ে যায় যা আমরা তো রেজিস্টার্ড এখানে মারতে পারবো না সেক্ষেত্রে এটাকে ঠান্ডা করার জন্য আমাদের ঘুমের আগে যদি আমরা মাথায় পানি নেই এবং হাত পা সুন্দর করে পানিতে ভিজে সঙ্গে সঙ্গে মুছে ফেলি তাহলে কিন্তু মাথাটা যে একটা গরম ভাব ছিল সে যে বিভিন্ন বিভিন্নকারের সজ্জীবিত ছিল ওটি অনেকটা দুর্বল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তাহলেই ঘুম ঘুমাতে গেলে ঘুম আসবে দুশ্চিন্তা আসবে না এক্ষেত্রে আমরা অনেক সময় একটা বদভ্যাস করে থাকি যে ডাইজিফাম গ্রুপের মেডিসিন বা ক্লোবাজম গ্রুপের যে এলোপ্যাথিক মেডিসিন আছে সেগুলো খেয়ে আমরা একটা বদাভ্যাস করি এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে কারণ এগুলো ভাইটাল ফোর্সকে দুর্বল করে ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে বিষয়টি অবশ্যই স্মরণযোগ্য এবারে আমি হোমিওস্যুদের কথা নিয়ে আসবো হোমিওসুদে প্রথমেই বলে রেখে একটি ধনন্তরিক মেডিসিন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবশ্যই এটি গ্রহণ করবে সেটি হচ্ছে কি প্রথম থুজার টেন এম অর্থাৎ দশ হাজার শক্তি আমরা সপ্তাহে একমাত্রা অর্থাৎ এক ফোঁটা খাব দশ হাজার শক্তি সপ্তাহে এক ফোঁটা খেয়ে খেয়ে যাব সপ্তাহে একবার সকালে খাবারের আগে এক ঘন্টা বা যত আগে খাওয়া যায় আর যে ওষুধটি কন্টিনিউ চলবে সেটা হচ্ছে কোফিয়া অন এম এক হাজার শক্তি এক হাজার শক্তি প্রতিদিন সকালে এক ফোঁটা খেয়ে যাবে সামান্য পানিতে খেলে ভালো হবে এবং সামান্য পানিতে খাওয়া শ্রেয় এবং নাক্স প্রতিদিন রাতে এক ফোঁটা সামান্য পানিতে খাবারের এক ঘন্টা আগে সেবন করবে তাহলেই প্রতিদিন এভাবে তিন চার দিন খাওয়ার পর থেকেই প্রতিদিন ঘুম কন্টিনিউ আসবে দুশ্চিন্তা আসবে না ছেলেগুলো দুর্বল হয়ে ঘুম আসবে কিন্তু এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাহলে কি হলো আমরা যে ওষুধটি কন্টিনিউ চলবে সেটা হচ্ছে কফিয়া এক হাজার শক্তি সকালে এবং নাক্স এক হাজার শক্তি রাতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিউ দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি